हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैथ सॉल्यूशन की। आज तुम्हारा छात्र स्टूडेंट तुम्हारे जो आज एक खूब सुंदर मंत्र नहीं पाँचटा मंत्र आर पाँचटा मंत्र ये पाँचटा मंत्र मे चाल मेने चल तुम जीवन सकसेस होते बाध्य जीवन साफल्य पा पा पाँचटा जिन छोटो बल्ले तुम्हारे जिने रखा दरकार एखो जानते पारो एखो जानो एखो सूझ आए समय तुम्हारा सतर्क हो जाओ। ये पाँचटा मंत्र तुम्हारे जीवने खूब काजे लागे और ये पाँचटा मंत्र जानले जानार जो भिडियो प्रथम के शेष पर्त देखो शेषे हमें एक अति दामी कथा बोल ठीक है तई भिडियो शेष पर्त अपेक्षा करो खूब भलो लागे देखो आज के भिडियो कमेंट कर अवश्य जरा एखो हमारे चैनल सबसक्राइब करो ता सबसक्राइब कर दिओ और बेल आइकने क्लिक कर दिओ और लाइक करो बंधुदे मध्य लाइक करो ठीक है। तो चलो आज भिडियो शुरू करी खूब चार मंत्र एक संस्कृत एक मंत्र आ श्लोक आलोकटा हे देखो तुम्हारे जो लिखे दीजिए काको चेष्टा बक ध्यानम ध्यानम ना ध्यानम हो बेटा काको चेष्टा बक ध्यानम म काको चेष्टा बक ध्यानम शयन निद्रा तथा बस अल्पहारी गृह त्यागी विद्यार्थी पंच लक्षणम चारटे शब्द ठीक है। ये चारटे लाइन काको चेष्टा बक ध्यानम शयन निद्रा तथा वच अल्पहारी गृह त्यागी विद्यार्थी पंच लक्षणम विद्यार्थी पाँचटा लक्षण दरकार विद्यार्थी जे विद्यार्थी जे स्टूडेंट तार पाँचटा गुण थका दरकार एकटा एकटा शब्द आमी तोमादेर जन्य भेंगे भेंगे सुंदर भावे बुझिए बलार चेष्टा करछि ठीक है। प्रथम शब्दटा देखो काको काको चेष्टा एखाने एकटा छवि एके जे देखो काकटा एखाने हाड़ीर नीचे जल आछे एखाने हाड़ीर नीचे जल आछे एकटा तृष्णार्त काक जलेर चेष्टा करते करते जल खुजते खुजते एसे एखाने एसे देखलो जे एकटा हाड़ीर मध्ये जल आछे এই জল কিন্তু জলটা এত নিচে এখন ওর এই চঞ্চু অর্থাৎ ঠোঁটটা ডুবিয়ে এই জলটা খেতে পাচ্ছে না ঠিক আছে এই জলটা খেতে পাচ্ছে না কিন্তু ওর তৃষ্ণা লেগেছে ওকে জল খেতেই হবে জলটা ওকে পেতেই হবে তার জন্য ও কী করছে কিছুতেই কিন্তু জলটা ও অনেক চেষ্টা করলো অনেকক্ষণ চিন্তাভাবনা করেছে অনেক ধৈর্য ধরেছে কী করা যায় জল আমি যখন পেয়েছি আমি যেটা খুঁজছিলাম জল পেয়েছি কিন্তু জল আমার নাগালের বাইরে আছে আমার নাগালের মধ্যে আনতে হবে কথাগুলো মন দিয়ে শোনো জল আমার নাগালের বাইরে আছে আমার নাগালের মধ্যে আনতে হবে তার জন্য সে দিমাগ লাগাচ্ছে বুদ্ধি লাগাচ্ছে চেষ্টা করছে কি করছে দেখো ও দেখলো যে জলটা তো আমি ঠোঁট ডুবিয়ে খেতে পারবো না তাহলে আমি কি করব ও মুখে করে অনেকগুলো পেবেলস পাথরের টুকরো একটার পর একটা একটার পর একটা এখানে পাথরের টুকরো যেই একটা পাথরের টুকরো ফেলছে জল একটু উঠছে আবার একটা পাথরের টুকরো আনছে আবার ফেলছে এর মধ্যে আবার জলটা একটু উপরে উঠছে আবার পাথরের টুকরো আনছে কত চেষ্টা করছে দেখো জল উপরে উঠছে এই করে পাথরের টুকরো এনে এনে পাথরের টুকরো ফেলতে 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 জলটাকে ও এই জায়গায় নিয়ে এলো ঠিক আছে। তার মানে কত চেষ্টা করেছে সেটা ভাবো একবার যে কতগুলো পাথরের টুকরো এনে এখানটায় ফেলেছে যার ফলে জলতলটা এখানে উঠে এসছে ঠিক আছে। এইবারে ও জলতলটা এখানে উঠে এসছে এইবারে ও জলটা খাচ্ছে তাহলে এখান থেকে তোমরা কী শিক্ষা পেলে এটা একটা নীতি গল্প ছিল একটা নীতি গল্প তোমরা ফকটেলস থাকে অনেক সেই ফকটেল স্টোরির মধ্যে এটা একটা নীতি গল্প যে কাকটা কত চেষ্টা ও জলের জন্য খুদা তৃষ্ণার্ত জলের জন্য ও খুঁজে বেড়াচ্ছে জলের জন্য ও হয়রান হয়ে গেছে এসে জলবা দেখতে পেলো কিন্তু জল ওর নাগালের বাইরে সেই নল জলটাকে কী করে আমার নাগালের বাইরে থাকলে আমি কী করে আমার নাগালের মধ্যে আনবো তার জন্য শত চেষ্টা করলো এবং চেষ্টা করে সে সাকসেস হলো চেষ্টা করে সে সাফল্য লাভ করলো। তাহলে তোমাদের উচিতটা কী কাকটাকে দেখে শিক্ষা নেওয়া যে আমি তো ভালো রেজাল্ট করতে পাচ্ছি না আমি তো ভালো ফল করতে পাচ্ছি না পড়াশোনা ভালো হতে পাচ্ছি না দিয়ে অন্বেষণ করছো খুঁজছো খুঁজে 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 একটা মাথায় এলো যে এটা বুঝতে পারলে যে হার্ড ওয়ার্কিং করলে কিন্তু আমি সাফল্য লাভ করতে পারি কাকের কাছে সেই শিক্ষাটা আমি পেয়েছি
তাহলে কাকের কাছে যে শিক্ষা পেলে সেটা হার্ডওয়ার্কিং করো করো করো, অনুশীলন করো, এগেন অ্যান্ড অ্যাগেন প্র্যাকটিস, এগেন অ্যান্ড অ্যাগেন প্র্যাকটিস। প্র্যাকটিস করতে করতে কিন্তু তোমার নাগালের মধ্যে চলে আসবে যেটা কাকটা করেছিল। তাই তুমি প্র্যাকটিস, তোমার চেষ্টা মানে প্র্যাকটিস, হার্ডওয়ার্ক অ্যান্ড প্র্যাকটিস, এই দুটো, কঠোর পরিশ্রম এবং প্র্যাকটিস। প্র্যাকটিস একটা বিরাট জিনিস, অভিজ্ঞতা একটা বিরাট জিনিস। তুমি করতে করতে যত প্র্যাকটিস করবে তত অভিজ্ঞতা বাড়বে, যত অভিজ্ঞতা বাড়বে তুমি কিন্তু সেই কাজে তত পারদর্শী হবে। ঠিক আছে, তাহলে কাকো, তাহলে এইটা বুঝলে কাকো চেষ্টা। এবার আসছে বকো ধ্যানম, খুব ইম্পর্টেন্ট কথাগুলো দেখো, এত সুন্দর এই চারটে ওয়ার্ড নিয়ে, চারটে লাইন এত সুন্দর আছে চিন্তা করার বাইরে। বকো ধ্যানম, বক কী করে? বক মাছ খোঁজে পুকুরে, তাই না? পুকুরে গিয়ে মাছ খুঁজছে, ও পুকুরে গিয়ে একটা পাতার উপর বসেছে, দেখো আমি ছবিটা দিয়েছি তোমাকে, বক এখানে মাছ চুপ ঘুরে বেড়াচ্ছে। ওর উদ্দেশ্য হচ্ছে মাছ ধরা, ওর উদ্দেশ্য হচ্ছে মাছ ধরা। ও কী করছে দেখো, ছোটো মাছগুলোকে, যে ছোটো মাছগুলো হচ্ছে ওগুলো পাস করে দিচ্ছে, ও ছোটো মাছগুলোকে খাচ্ছে না, ও খাবে, খেলে খাবে বড়ো মাছ। তাহলে ছোটো মাছগুলোকে পাস করছে, আর ছোটো মাছের পিছনেই, আরে মাছের মানে মায়ের বাচ্চার পিছনেই তো মা থাকবে, তাহলে ছোটো মাছের পিছনে বড়ো মাছ আছে, আসছে ও জানে এবং অপেক্ষা করছে, যেই না বড়ো মাছটা এনেছে পট করে ধরে নিয়েছে। তাহলে তোমাকে, তুমি এখান থেকে কী শিখলে, তুমি এখান থেকে শিখলে যে তুমি জ্ঞান অন্বেষণ করতে চাইছো, জ্ঞান খুঁজছ। বিদ্যার্থী, বিদ্যার্থী মানে কি? বিদ্যার্থী মানে হচ্ছে নলেজ, জ্ঞান। ঠিক আছে, জ্ঞান আহরণ করার যা কাজ সে হচ্ছে বিদ্যার্থী। বিদ্যার্থী মানে, বিদ্যার্থী মানে স্টুডেন্ট, মানে স্টুডেন্ট কথাটার মানেটা কী দাঁড়ালো, স্টুডেন্ট অর্থাৎ বিদ্যার্থী মানে কালেক্ট, কালেক্ট নলেজ, জ্ঞান আহরণ করো, তাই না? এটা হচ্ছে কাজ, জ্ঞান আহরণ করা, নলেজ কালেক্ট করা। তাহলে বকেরও তাই ধান্দা, মাছ কালেক্ট করা। এইবার কী করছে ও, কী করছে, ছোটো ছোটো মাছগুলোকে পেরিয়ে বড় মাছটা ধান্দা করছে। তোমার এনভায়রনমেন্টে, তোমার সার্কেলে, তোমার চারিদিকে অনেক কিছু জ্ঞান আছে, ছোটো ছোটো জ্ঞানগুলোকে বাদ দাও যেগুলো তোমার দরকার নেই। মানে তোমাকে বুঝতে হবে আমার কোনটা দরকার আর কোনটা দরকার নেই, যেটা দরকার সেটাকে নিয়ে নাও। ঠিক আছে, আমি তোমাদের আগে অনেকবার বলেছি, রবীন্দ্রনাথের দাড়ি রাখা সোজা, পাঞ্জাবি পরাটা সোজা, কবিতা লেখাটা সোজা নয়, ওইটার দিকে নজর দাও। সোজা সোজা যেগুলো মানে ছোটো ছোটো জিনিস ওগুলোকে নজর দিও না, নজর দাও বড় জিনিসে। তুমি যেটা জ্ঞান আহরণ করছো অর্থাৎ তুমি যে সাবজেক্ট পড়ছো সেই সাবজেক্টের আসল জিনিসটাকে নিগড়ে নেবার চেষ্টা করো। এটা নয় যে কী কোশ্চেন আসে আর তার কী উত্তর হয়, তোমার ওর সার অংশটা দরকার, যে এখানে কী বলা হয়েছে, কী জ্ঞানটা বিতরণ করছে, কী জ্ঞানটা আমি বই থেকে পাচ্ছি, আসল জ্ঞানটাকে ওখান থেকে নিগড়ে নিতে হবে। বলেছে না ছোটো ছোটো মাছগুলোকে বাদ দাও, মানে তোমার সমাজে, তোমার কাছে এখানে একটা সংস্কার বলে একটা কথা আছে, সংস্কার। আমাদের সমাজে অনেক সংস্কার আছে, তার মধ্যে যেগুলো বাজে সংস্কার, যেগুলো দরকার নেই সেগুলোকে ত্যাগ করো, ভালো সংস্কারটা নাও, ভালো সংস্কারটা নাও। ভালো সংস্কার কী মানে দেখো, তুমি ভালো করে চিন্তা করো বৈদিক যুগের কথা, তখন মুনি ঋষিরা ধ্যান করতো, তাই না? সকালে উঠে ভোরবেলা ঘুম থেকে উঠতো, তারপরে প্রাণায়াম যোগ ব্যায়াম করতো, তাই না? মুখ টুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ব্যায়াম ধ্যান করতো, তাই না? তো তুমি কেন করো না? ওটা তো ভালো জ্ঞান, ওটা তো অর্জন করতে হবে তোমাকে। ভোরবেলা তোমাকে উঠতে হবে, তোমাকে কী করতে হবে, ভোরবেলা উঠে একটু প্রাণায়াম একটু যোগ ব্যায়াম করতে হবে, এটা ভালো, এটা করা দরকার। ওনারা মুনি ঋষিরা তাই করতেন, মানে গুরুকুল যে কথাটা, তোমরা গুরুকুলে আগে ব্রহ্মচর্য গার্হস্থ্য বানপ্রস্থ সন্ন্যাস, সেই তো আমাদের চারটে ভাগ ছিল আগে, তো ব্রহ্মচর্যে গুরুগৃহে থাকতো ছেলেরা এবং সেখানে তারা লেখাপড়া পাঠাভ্যাস করতো। পাঠাভ্যাস সেখানে থাকার উদ্দেশ্য কী? সেখানে থাকার একটাই উদ্দেশ্য, গুরুকে অনুসরণ করা এবং গুরু যেভাবে বলবে সেভাবে চলা। ঠিক আছে, তাহলে সেখানে একটা নিশ্চয়ই প্লাস পয়েন্ট আছে, তুমি প্লাস পয়েন্টটা কালেক্ট করো, মাইনাস পয়েন্টটাকে হাঁটাও। তাহলে এই বকের, বক ধ্যান মানে বকের মতো ধ্যান করো, অর্থাৎ তুমি ধ্যান করবে এভাবে যে আমি ওখান থেকে কী পাচ্ছি সেটাকে নিগড়ে নেবো। আমি তোমাদের বলেছিলাম না যে একটা বই পড়বে, তার মধ্যে একটা মার্কার পেন থাকবে, পেন্সিল থাকবে, সামনে ডায়েরি, পাশে ডায়েরি থাকবে, আমি আর যেটুকু দরকার সেটুকু আন্ডারলাইন করবো, যেটা দরকার সেটা তুলে নেবো ডায়েরিতে। জ্ঞানটা আহরণ করো, মাছের মতো বড়ো মাছগুলো ধরো, ঠিক আছে, ছোটো মাছগুলো বেরিয়ে দাও, কারণ ছোটো মাছগুলো আবার বড় হবে তখন ধরবো, এখন ছোটো মাছগুলোকে পেরোতে দাও। তাহলে বক ও ধ্যানম। এরপর আসছে শয়ন ও নিদ্রা। শয়ন কথার মাছের কুকুর,
কুকুরের নিদ্রা, বাহ কি উদাহরণ, কুকুরের নিদ্রা। কুকুর ঘুমায়, কুকুর তো ঘুমাবে, তুই চোখ বন্ধ করে ঘুমাই। এখন কুকুর যখন ঘুমাচ্ছে তুমি আস্তে করে পা টিপে টিপে দাও, যা দেখো কুকুরটা একবার চোখ মেলে দেখবে, সে ঘুমাচ্ছে কিন্তু সজাগ তার ইন্দ্রিয়, ফট করে সে দেখে নেবে যে কে এটা, ঠিক আছে। তাহলে তুমি সমাজের সঙ্গে মেশো, সকলের সঙ্গে মেশো, কিন্তু কিন্তু তোমার নলেজটাকে, তোমার জ্ঞান ইন্দ্রিয়টাকে সজাগ রাখো। কখন কে আসছে, কোনটা ভালো কোনটা খারাপ, সেদিকে তোমার নজর রাখা দরকার, ঠিক আছে। কুকুর যদি অন্য কুকুর আসে ঘেউ ঘেউ করে উঠবে, অর্থাৎ ওর প্রতিদ্বন্দ্বী চলে এসছে, বা চোর আসে ডাকাত আসে ঘেউ ঘেউ করে চিল্লাবে, মানুষকে সজাগ করে দেবে। তার মানে তার ইন্দ্রিয়টা কি, সে ঘুমাচ্ছে কিন্তু সজাগ। তাই তুমি ওইরকম একদম ঘুমিয়ে গভীর ঘুমে ঘুমিয়ে দিও না, মানে গভীর ঘুম মানে কি, তুমি সব চোখ নাক বন্ধ করে বসে থাকো না। তুমি বিদ্যার্থী, জ্ঞান আহরণ করা তোমার কাজ, তাই জ্ঞান আহরণ করার জন্য তোমাকে সজাগ থাকতে হবে, এবং কোন জ্ঞানগুলো নেওয়া উচিত আর কোন জ্ঞানটা ছেড়ে দেওয়া উচিত সেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। তাহলে কুকুরের মতন স্বয়ং নিদ্রা তোমাকে অর্জন করতে হবে, ঠিক আছে। তথা বচ অল্পহারি গৃহত্যাগী, বাহ বাহ, অল্পহারি, অল্পহারি মানে অল্প খাবে, বেশি খেও না, তার মানে কি তাই, মানে তুমি একটু ভাত খাবে, বেশি ভাত খেও না। অল্পহারি কথাটার মানে হচ্ছে, দেখো অল্পহারি আমি এখানে লিখে রেখেছি একটা জিনিস তোমাদের জন্য, অল্পহারি আমরা কি দিয়ে খাই, জীব দিয়ে খাই। আর কি দিয়ে খাই বলো দেখি, বলো তোমরা আর কি দিয়ে খাই, জীব দিয়ে তো খাই, আর কি দিয়ে খাই আমরা, খাই চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে। চোখ দিয়ে আমরা কি করি, আমরা জ্ঞানের জিনিস খাই। জীব দিয়ে আমরা খাই, পাকস্থলিতে যায়। চোখ দিয়ে দেখি, এখানে খাদ্য যায়, তাই না, জ্ঞানটা এখানে যায়। চোখ দিয়ে দেখবো, কান দিয়ে শুনবো, সবই খাবো, কিন্তু অল্পহারি মানে তোমার যেটুকু দেখা দরকার সেটুকু দেখো, যেটা দেখা দরকার নেই চোখ ঘোড়া ওখান থেকে, যেটুকু শোনা দরকার মন দিয়ে শোনো, যেটা শোনা দরকার নেই বাদ দাও। তেমনি বইয়ের মধ্যে পড়ছো, যেটুকু দরকার সেটুকু ঠিক করে কালেক্ট করো, সেই জিনিসটাকে কালেক্ট করো, সাজেস্ট করো যে এটা এর মধ্যে আমি পেলাম মেন জিনিস, যেটা আমার জানাই ছিল না। ঠিক এই জিনিসটা অল্পহারি মানে কম খাওয়ার কথা বলা হয়নি তোমাকে, অল্পহারি মানে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পঞ্চ ইন্দ্রিয় যে খাবার খাচ্ছে, মানে পঞ্চ ইন্দ্রিয় যাহা সংগ্রহ করছে তার মধ্যে যেটুকু দরকার সেটুকু সংগ্রহ করো, যেটা দরকার নেই সেটাকে রিজেক্ট করো। এই জায়গাটা মাথায় রাখতে হবে যে আমি কিন্তু আর দশজনের মতো নয়, সব সময় খেয়াল রাখবে তুমি কিন্তু মৌলিক। তোমাকে এই কথা আমি বারবার ভিডিওতে একই কথা বলি, তুমি কিন্তু মৌলিক, তুমি কিন্তু আলাদা, তোমার মধ্যে নেই এমন জিনিস নেই, তোমার মধ্যে ব্রহ্ম আছে, বিশ্ব ব্রহ্মাণ্ড আছে তোমার মধ্যে আছে, তুমি খালি জাগরিত করো তাকে। তোমার যে জ্ঞান আছে, তোমার যে ভেতর ভগবান আছে সেটাকে জাগরিত করো, যে আল্লাহ আছে, যে গড আছে তাকে জাগরিত করো, তোমার মধ্যে আছে, তুমি বিশ্বাস করবে এটাকে। বিশ্বাস মানে ওই যে বললাম না, যে তোমার যেটাকে জ্ঞানটা নেওয়া দরকার সেটা আলো আসলটা নিয়ে নাও, আসল জ্ঞানটা নাও, তোমার মধ্যেই সব কিছু আছে, তোমার বিকাশ করার শুধু অপেক্ষা, তুমি ওটাকে কী করে প্রকাশ করবে, বাইরে কী করে আনবে সেটা আহরণ করো, সেই জ্ঞানটা নিতে হবে, ঠিক আছে। ওই জন্য তোমাদের আমি শিখিয়েছিলাম কনসেন্ট্রেশন, মাইন্ড কনসেন্ট্রেশন বলেছিলাম, এই জায়গাটা খুব দরকার আছে। কেন দরকার আছে আজকে তোমরা বুঝতে পারছো, অন্য ভিডিও দেখেছো। মাইন্ড কনসেন্ট্রেশন না করলে তোমার ভেতরে যেটা আছে তুমি বিশ্বাসই করতে পারছো না, যে ইস আমি এত বড় হতে পারবো, আমি এত, তোমার তো টার্গেট ঠিক রাখা দরকার, আমি বড়, আমি তো বলেছি তুমি পারবে না, তো কে পারবে, তুমি একমাত্র পারবে। নিজের মধ্যে সেই আত্মবিশ্বাস জাগিয়ে তোলো যে আমি পারবো, আমার বাবা কাকা মামা জ্যাঠা পারেনি, আমি পারবো, আমি পারবো, কারণ আমি এই ভিডিওটা দেখছি, আমি পারবো। তোমাকে পারতে হবে, তুমি পারবে, শুধু ওই কাকো চেষ্টা, কাকের মতো চেষ্টা করো, তুমি কেন পারবে না, ঠিক আছে। গৃহত্যাগী, গৃহত্যাগী মানে কি গৃহ ছেড়ে চলে যাও, না, গৃহত্যাগী কথাটা মানে গৃহ ছেড়ে চলে যাবার কথা বলা হচ্ছে না। কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসো মানে আরাম থেকে বেরিয়ে এসো, মানে আরাম থেকে বেরিয়ে, বেশি আরাম চেয়েও না, আহ একটু ভালো করে আরামকে দাঁড়ায় বসে পড়ি, আরামটাকে ত্যাগ করো,
মানে সংসার জীবনে, সংসারী জীবনে গৃহে যে আরামগুলো জিনিসগুলো আছে, আমি এসি ছাড়া পড়তে পারি না, তুমি গেছো, আমি ওই এই ফ্রিজের জল ছাড়া খেতে পারি না, মাইনাস করো ওগুলোকে, তুমি পারো না মানে তুমি সব পারো, তুমি ফ্রিজের জল খেতে পারো, তুমি দরকার হলে পুকুরের জল খেতে পারো, তুমি সব পারো। আমি আমি যেমন মোটর বাইক চালাতে পারি, তেমনি আমি এরোপ্লেন চালাতে পারবো, তেমনি আমি হেঁটেও যেতে পারবো। তাহলে সেইটা অর্জনটা, বিশ্বাসটা নিজের মধ্যে আনো, আমি পারবো না মানে আমি তো জীব, আমি তো মানুষ, আরে অন্যান্য কত জন্মের পরমে আছে, মানুষ জন্ম পেয়েছে, ধন্য জীবন পেয়েছি, তাহলে আমাকে কিছু করে দেখাতে হবে, কিছু করে দেখাতে হলে তুমি সব কিছু পারবে, মানে আমি সব কিছু পারি, আমি জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সব পারি, পারবো না মানে আমি পারি না বলাটা ব্যর্থতা, নিজেকে ব্যর্থতে পর্যবেসিত করো না, আমি সব পারি, পারি না মানে আমি 5 কিলো চাল যেমন বয়ে আনতে পারি, তেমনি এসি ঘরে বসে আমি আরামও নিতে পারি, আমি পারি না তো কে পারে, সব পারি, আমার ঘরে এসি নেই, আমার ঘরে এই নেই, তো আমি পারবো না, যেখানে যেমন সেখানে তোমার পরিবেশে তোমাকে মানিয়ে নিতে হবে, মানাতে শেখো, তোমাকে বিভিন্ন জীবনে, বাস্তব জীবনে তুমি কোথায় চাকরি পাবে, তোমাকে একটা ছোট্ট কথা বলি, আমি না আগে যখন ঘরে ছিলাম, যখন চাকরির লাইফে আসিনি, তখন ভাত মানে দুবেলা আমার ভাত দরকার, রাত্রেবেলায় রুটি দিলাম আমার মাথাটা গরম হয়ে যেত, খেতাম না, খাবো না। সেই ছেলে যখন গুজরাটে আমি গেলাম চাকরি করতে, গুজরাটে চাকরি করতে গিয়ে সেখানে আমি ভাত মানে যে হোস্টেলে আমি উঠেছিলাম আমার সাথীদের সঙ্গে, তারা কিন্তু রাত্রে রুটি খায়, দিনে ভাত খায়, ভাত মানে ওখানে তো আতপ চাল ছাড়া আর ভাত পাবে না, যার জন্য আতপ চাল ছাড়া অন্য কোনো চাল ওখানে অ্যাভেলেবেল ছিল না তখন, এখন কী হয়েছে আমি জানি না, অনেক দিন আগেকার কথা, তো যাই হোক ওই দিনে ভাত কিন্তু রাত্রে রুটি মাস্ট, এবং কখনো কখনো আমরা দিনে রুটি চলতো, এই করতে 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 আমি রুটিতে অভ্যস্ত হয়ে গেছিলাম। তারপরে ওই ছেলেই যখন 1 বছর পর ঘরে এসেছি আমি, তখন আমাকে রাত্রে আমাকে ঘরে বলছে তুই কেমন কত চেঞ্জ হয়ে গেছিস রে, রাত্রে তুই ভাত খাওয়ার জন্য উৎপাট করতিস, চাটনি না পেলে ভাত খেতিস না, এখন তো সুন্দর সব কিছু, তাহলে মানুষ অভ্যাসের দাস, সেই আমি সেটা কত পরিবর্তন হয়ে গেছিলাম, এখনও পর্যন্ত আমার সেই অভ্যাস আছে, তুমি সারাদিন কেন, তুমি 14 দিন আমাকে ভাত না দিলে আমাকে যায় আসে না, আমি রুটি খেয়েই থাকতে পারি, ঠিক অভ্যাসের দাস, তুমি আমি পারি না মানে আমি সব পারি, আমি তখন আরামে ছিলাম, গৃহত্যাগী হতে পারিনি, যখন আমি গৃহত্যাগী হলাম তখন সব কিছু আমার মানাতে হলো, গুজরাটিরা হিন্দি বোঝে না আবার ইংলিশও ভালো বোঝে না, মানে আমরা যে পরিবেশে ছিলাম হিন্দি তো বোঝেই না আবার ইংলিশও ভালো বোঝে না, তো সেখানে আমাকে গুজরাটিও শিখতে হয়েছিল মানে শিখে গেছিলাম, কারণ সেখানে আমাকে জীবনটা কাটাতে হচ্ছিল। ঠিক একইভাবে তুমি বিভিন্ন পরিবেশে, বাস্তব জীবনে এবং তোমার আগামী দিনে তুমি কোন পরিবেশে যাবে তুমি নিজেও জানো না, তাই সব পরিবেশে মানিয়ে নিতে হবে। তাহলে আমি এই গৃহের যে আলস্যতা, গৃহের যে কমফোর্ট জোন বা কমফোর্ট লাইফ, সেখান থেকে বেরিয়ে এসো, ঠিক আছে, এটাই ছিল তোমার গৃহ থেকে বেরিয়ে এসো। তাহলে আজকে তোমাকে অনেকগুলো কথা বললাম, লাস্ট যে কথাটা বলবো, তোমাকে বলছিলাম না যে শেষে একটা দামি কথা বলবো, সেটা হচ্ছে দেখে রাখো কী লিখছি দেখো, নো পেন নো গেইন, তার মানে নো পেন নো গেইন, যেখানে তুমি ব্যথা পাওনি সেখানে কিছু লাভের কিছু নেই, আঘাত পেয়েছো তো লাভ পাবে, কষ্ট করেছো তো লাভ পাবে, কষ্ট যেখানে করো নেই সেখানে লাভের আশা করো না, জ্ঞানের আশা করো না, নো পেন নো গেইন, তাই তোমাকে কষ্ট করতে হবে, যেমন কাকটা কষ্ট করেছিল একটা একটা ওই তৃষ্ণার্ত অবস্থায়, পেটে জলের অভাব, তৃষ্ণার্ত অবস্থায় একটা একটা করে পাথর কোনখান থেকে এনে হাঁড়িতে ফেলেছিল, জলতল উপরে করেছিল, তোমাকে সেরকম করতে হবে, যে তোমাকে জ্ঞানটা যেখান থেকে হোক, নলেজ তোমাকে কালেক্ট করতে হবে, তোমাকে IPS অফিসার হতে হবে, IAS অফিসার হতে হবে, তোমাকে মেডিকেল অফিসার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে মহাকাশে যেতে হতে পারে, তোমাকে ভাবা রিসার্চ ইনস্টিটিউটে যেতে হতে পারে, তোমাকে IIT পড়তে হতে পারে, সবার জন্য আমি রেডি, আমি সব কিছু পারবো, এই জায়গাটাকে ক্লিয়ার করো, আমি পারবো না মানে আমি পারবো না বলো না আর কোনো দিন, জীব দিয়ে যেন এই কথাটা না বেরোয়, আমি পারবো আমাকে শত চেষ্টা করতে হবে, তার জন্য আমি কখনো ফেলিওর হবো কখনো সাকসেস হবো। দেখো ফেলিওর কী হয়, ফেলিওর তোমার কী হয়, জ্ঞান আহরণ করতে সাহায্য করে, মানে তুমি শিক্ষা পেলে, শিক্ষা দেয়,
ফেল দেয় শিক্ষা, যে যেখান থেকে তুমি উঠতে পারবে। তেমনি ব্যর্থতা তোমাকে দেবে শিক্ষা, যেখান থেকে তুমি উঠতে পারবে। আমি এরকম অনেক ব্যক্তির সান্নিধ্যে এসেছি যারা কিন্তু ব্যর্থ হয়ে সাফল্য হয়ে ব্যর্থ হতে হতে সাফল্য পেয়েছে এবং ভালো সাফল্য পেয়েছে। তাই আমি তোমাকে বলবো যে যেখানে নো পেন সেখানে নো গেন। অতএব তোমাকে কষ্ট তোমাকে সহ্য করতে হবে এবং তোমার কষ্ট তুমিই দূরীভূত করতে পারবে, এছাড়া আর কেউ পারবে না। তোমার জ্ঞান তুমি আহরণ করতে পারবে, তোমাকে যতই শিক্ষক তুমি নাও না কেন আমিও পারবো না তোমাকে জ্ঞান মানে বেশি জ্ঞানে নলেজ তোমার জ্ঞান বাড়াতে। তুমি ওকে কালেক্ট করতে হবে, তুমি কালেক্ট করবে কি না সেটা তো তোমার ব্যাপার, তুমি কি করে কালেক্ট করবে। এই ছিল আজকের আমার বিষয়বস্তু, মানে তোমাদের কতগুলো যে এই যে চারটে শব্দ সংস্কৃতের এই চারটে লাইন, বক কাক চেষ্টা বক ধ্যানম স্বয়ং নিদ্রা তথা বচ অল্পহারী গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণম, এই পাঁচটা লক্ষণ হলো এই যে বললাম কাক চেষ্টা একটা লক্ষণ, দু নম্বর লক্ষণ বক ধ্যানম, তিন নম্বর লক্ষণ স্বয়ন নিদ্রা, চার নম্বর লক্ষণ অল্পহারী, পাঁচ নম্বর লক্ষণ গৃহত্যাগী। এই লক্ষণ যে স্টুডেন্টের মধ্যে গড়ে উঠবে, যে ছাত্রের মধ্যে গড়ে উঠবে, হি মাস্ট বি সাকসেস, সে সাফল্য লাভ পাবেই পাবে, এর কোনো বিকল্প হয় না। তাই তোমাকে বলছি কষ্ট করতে শেখো, জ্ঞান আহরণ করতে শেখো, কিছু জ্ঞান কোনটা নেবে কোনটা বাদ দেবে সম্পূর্ণ মৌলিকভাবে একান্তভাবে নিজে থেকে, অন্য বন্ধুদের দেখে নয় যে ও ছেড়ে দিয়েছে এই জ্ঞানটা আমি ছেড়ে দেবো না, তুমি বিচার করবে বিচারটা তোমার, ঠিক আছে। তুমি একাই আছো বলেছি, তুমি পৃথিবীতে একাই, এবং আমার মতো আমি একাই এবং আমার মতো আর কেউ হতে পারে না, আমি একাই, আমার আর দশজনের সঙ্গে নাও মিলতে পারে, ঠিক আছে। যার জন্য এই সায়েন্টিস্ট যারা আছে না দেখবে, যারা রিসার্চ ফিসার্চ করে সায়েন্স সায়েন্সে বিশেষ করে ভাবা ইনস্টিটিউট রিসার্চ ইনস্টিটিউট এসব জায়গায় দেখে মনে হবে পাগল, মনে তো হবেই, কারণ ওনার চিন্তাধারার সঙ্গে আমার চিন্তাধারা আকাশ পাতাল তফাৎ। উনি অন্য জগতে চিন্তা করছেন আর আমি চিন্তা করছি অন্য জগতে, এই দুজনের যে তফাৎটা তাকে তাকে পাগলই বলে মনে হয়, আসলে তা নয় বাস্তবে, বাস্তবে তিনি তার রাস্তায় ঠিক আছেন। তাই তোমাকে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য দিলাম যাতে কিছু তোমরা নিজেদের শুধরে নিতে পারো, এই পাঁচটা লক্ষণ তোমার মধ্যে যেন গ্রো করে, এই আশা রেখেই আজকের এই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।